নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো তোমাদের জন্য বন্ধুরা আরও একটি গুড নিউজ রয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অর্থাৎ বন্ধুরা মিউনিসিপ্যালিটিতে নতুন করে কর্মী নিয়োগের এখানে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে রাজ্যের 23টি জেলা থেকে অর্থাৎ এখানে প্রত্যেক ছেলে এবং মেয়ে তোমরা উভয়ে এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম তোমাদের বয়স বন্ধুরা 18 বছর প্লাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে এখানে গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে অর্থাৎ বন্ধুরা এখানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে যে নতুন করে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানে কোন পোস্টের জন্য নিয়োগ করা হবে, আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, সাথে বয়স এবং আবেদন তোমাদের কিভাবে করতে হবে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছে 3rd August 2024 তারিখে, অনলাইনে আবেদন শুরু হয়েছে বন্ধুরা 4th August 2024 তারিখে, এবং তোমরা এখানে লাস্ট রেজিস্ট্রেশন করার সময় পাবে বন্ধুরা 20 August 2024 পর্যন্ত। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস এখানে পেমেন্ট করতে হবে তোমরা 20 August 2024 পর্যন্ত এখানে সময় পাবে। সাথে ফাইনালি তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেট বন্ধুরা এখানে 24 August 2024 পর্যন্ত সময় রয়েছে। এই ডেটের মধ্যেই বন্ধুরা তোমাদের সকল আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা 100 টাকা রয়েছে, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে তোমাদের এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। রিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা যারা রয়েছো তোমাদের এখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফিস 50 টাকা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফিসটি বন্ধুরা তোমাদের অনলাইনের মাধ্যমে এখানে পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা এখানে নন রিফান্ডেবল রয়েছে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা তোমরা এখানে পেমেন্ট করার ক্ষেত্রে নেট ব্যাংকিং অথবা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট বন্ধুরা দেওয়া রয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ www.wbhealth.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা সরাসরি নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা লিঙ্কে ক্লিক করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশন দেখে নিয়ে তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। এর সাথে বন্ধুরা এখানে যে পোস্টে নিয়োগ করা হবে তোমরা দেখতে পাচ্ছ, মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস ম্যানেজার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। উত্তরপাড়া কোটরং মিউনিসিপ্যালিটিতে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে বন্ধুরা এখানে আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে মোড অফ সিলেকশনের ক্ষেত্রে বন্ধুরা একাডেমিক ওয়েটেক্স এক্সপিরিয়েন্স কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এর সাথে বন্ধুরা এখানে এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে অর্থাৎ এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন কি লাগবে, এখানে বিকম ফ্রম UGC রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এসেনশিয়াল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বন্ধুরা এখানে কমপ্লিট 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স ইন এনি গভর্নমেন্ট অফিস অর প্রাইভেট অফিস, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের 2 বছরের অ্যাকাউন্টস এবং ফিনান্সের উপর গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর থেকে তোমরা যদি এখানে কাজ করে থাকো তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এসেনশিয়াল কম্পিউটার স্কিলের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে প্রফিসিয়েন্সি ইন ট্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যান্ড MS অফিসের উপর তোমাদের এখানে প্রফিসিয়েন্সি থাকতে হবে। সাথে বন্ধুরা অ্যাপ্লিকেশনকে অবশ্যই তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর সাথে বন্ধুরা এখানে তোমাদের অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমাদের যে নিজস্ব যে ভাষা রয়েছে সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। এখানে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে বিকম অনার্স এবং CA অথবা CMA অথবা CS পড়া থাকলে পরে বন্ধুরা এখানে তোমরা প্রায়োরিটি ফার্স্ট পাবে। বয়সের ক্ষেত্রে বন্ধুরা 21 থেকে 40 বছরের মধ্যে সকল আগ্রহী চাকরি প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টের ক্ষেত্রে বন্ধুরা 26,000 টাকা করে প্রত্যেক মাসে তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। সাথে বন্ধুরা এখানে এই নিয়োগের মর্ম নাম্বার এবং ডেট বন্ধুরা 2/8/2024 তারিখের নোটিফিকেশনের নিয়োগের নোটিফিকেশন পাবলিশ করেছে। বন্ধুরা আরেকবার জানিয়ে রাখি, এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে যা প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অনলাইনে যা আবেদন করার প্রসেস সেটা তোমরা কমপ্লিট করে নেবে। অ্যাপ্লিকেশন করার পরে বন্ধুরা তোমাদের এখানে যে হার্ড কপি সেই হার্ড কপিকে তোমাদের এখানে প্রিন্ট আউট করে রাখতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন কপি কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা যখন এখানে অনলাইনে আবেদন করবে অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট আউট কিন্তু সাথে নিয়ে নেবে, কারণ এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট আউট কপি বা রেজিস্ট্রেশনের নাম্বার কিন্তু তোমাদের পোস্ট করা হবে না, তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে। সাথে বন্ধুরা তোমাদের জানিয়ে দিই, এখানে তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করার যে নাম্বারটি সেটা কিন্তু অবশ্যই তোমাদের কাছে রাখবে। অ্যাপ্লিকেশন তোমাদের এখানে ফিউচার রেফারেন্সের ক্ষেত্রে কিন্তু সেই অ্যাপ্লিকেশন কপি অর্থাৎ রেজিস্ট্রেশন যে নাম্বারটি সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু তোমাদের অবশ্যই কাজে লাগবে।
এখানে বন্ধুরা বলা রয়েছে, তোমরা দেখতেই পারছো এখানে ওয়েস্ট বেঙ্গলের তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। সাথে অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ নিজস্ব যে ভাষা রয়েছে সেটা যদি তোমাদের জানা থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হয়েছে। অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে, যার এখানে মেমো নাম্বার বন্ধুরা তোমরা দেখতে পারছো এবং 2/8/2024 তারিখে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ করেছে। তো এখানে পৌরসভাতে যে গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা এখানে নিয়োগকারীর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো মতো চেক আউট করে নিয়ে অনলাইনে আবেদন করবে। তো খুব গুরুত্বপূর্ণ পোস্টে বন্ধুরা নিয়োগ হতে চলেছে ইতিমধ্যে, যার সম্পূর্ণ নোটিফিকেশনের আপডেট আমি আজকে শেয়ার করলাম তোমাদের সঙ্গে আজকে এই নতুন ভিডিওর মাধ্যমে। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে, সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।